ব্যবসা বাণিজ্য করো অবৈধ ভাবে, সরকারের ট্যাক্স দেন। আমি তো চাই সরকারের ট্যাক্স দেওয়া বিজনেস করতাম, কিন্তু সরকারে তো আমার সুযোগ দেন না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশেদ মিয়া, আমার দেশের বাড়ি হচ্ছে মৌলভীবাজার। আমি পর্তুগালে 2 বছর ধরে ব্যবসা বাণিজ্য করি, ইউরোপের বয়স হচ্ছে আমার 7 বছর। আর আমি চাইলাম যে এই দেশে একটা বিজনেস করার জন্য আমাদের যত বাঙালি ভাইয়েরা আছে সবাইরে আমি বাংলাদেশি ফুড খাওয়াইবার জন্য। আচ্ছা, কিন্তু এই দেশের মিউনিসিপাল ক্যামেরা আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে দেয় না। কেন দেয় না? কারণ আমি অবৈধভাবে ব্যবসা করে দিকে, এই কারণে আমারে দেয় না। আমি এই দেশের মিউনিসিপাল ক্যামেরা আবেদন করতেছি যে আমার একটা সুযোগ সুবিধা যদি দেয় তার দেশের জন্য ভালো হবে। এই দেশে যে টাকা ইনকাম করবো আমি তার দেশে দিয়া যাইমু, তার দেশের মানুষের উন্নত হবে। কারণ আমরা বাংলাদেশি এখানে আইসি তার দেশ উন্নত করার লাগে, তখন তারা যদি আমাদের সুযোগ সুবিধা দেয় তাইলে আমরা এই দেশে বিজনেস করবো, আমরা বাংলাদেশি সবে বিজনেস করবো। কোথা থেকে শিখে আসছেন? এটা শিখে আইছে আমি বাংলাদেশ তাই। কার কাছ থেকে? আমার উস্তাদের কাছ তাই। উস্তাদ কে? আমার উস্তাদ মারা গেছে। আচ্ছা, তাই নাম খাওয়া যাইতো না। তো ওখান থেকে আপনি শিখে? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমি শিখে আইছি বুন্নিমুড়ি। তারপরে এখানেই কি শুরু করছেন? হ্যাঁ, এখানেই শুরু করছে। পর্তুগালে নাকি এর আগে? পর্তুগালেই। পর্তুগালে? জি জি, পর্তুগালে। আচ্ছা, তো কেমন আপনি প্রতিদিন কেমন ক্লায়েন্ট পান? প্রতিদিন আমার মোটামুটি ভালোই একটা ক্লায়েন্ট হয়, কিন্তু সমস্যা হইছে আমি বিজনেস করতে পারি না পুলিশের কারণে। আচ্ছা, ডিস্টার্ব করে? ডিস্টার্ব করে। আচ্ছা, কি করে মানে এসে কি নিয়ে যায়? এসে বলে না, নিয়ে যায় না, এসে বলে যে তোমরা এখানে কি করো, এই করো, সেই করো। আচ্ছা, ব্যবসা বাণিজ্য করো অবৈধ ভাবে, সরকারের ট্যাক্স দেন। আমি তো চাই সরকারের ট্যাক্স দেওয়া বিজনেস করতাম, কিন্তু সরকারে তো আমার সুযোগ দেন না। আচ্ছা আচ্ছা, সুযোগ দিলে কি এখানেই করবো? সুযোগ দিলে এখানে করতাম না, আমি অন্য এখানে গিয়া করবো, আমার যদি লাইসেন্স দেয়। এখন আপনি কাগজপত্র তো হয়েছে, আপনার ফ্যামিলি কি নিয়ে আসছেন? না, আমি ফ্যামিলি, আমি বিয়া শাদী করি নাই ভাই। তো প্রতিদিন কেমন আপনার বিক্রি বাটা হয়? প্রতিদিন আল্লাহ রহমতে ওই যায় 100-150 টাকা ওই যায়। আচ্ছা, 100-150 হয়? হ্যাঁ হ্যাঁ, 100-150 ওই যায়। তো মোটামুটি এখন যেভাবে ব্যবসা করতেছেন এইভাবে যদি বৈধতা দেয় তাহলে আপনি পারবেন? হ্যাঁ অবশ্যই পারবো, অবশ্যই পারবো। এখন যদি আপনারা যদি আমার একটু সুযোগ সুবিধা কইরা দেন তাইলে আমি এই দেশে বিজনেস করতে সারাম। আমরা যদি বিজনেস করি পর্তুগালের অনেক উন্নত হইব, কারণ আমরা তো টাকাটা সব বাংলাদেশে নিয়ে যাইব না, এই দেশেই খরচ করবো, এই দেশের সরকারের বেনিফিট হবে না। আচ্ছা, এখন সরকারে যদি আমাদেরকে লাইসেন্স দেয় তাহলে আমরা এই দেশে বিজনেস শুরু করবো, সরকারেরও উন্নত হবে, পর্তুগালে আমরা বাঙালিরা আইসি উন্নত করার জন্য। গুন্ডিমুড়ি আপনি ছাড়া তো আর কেউ না? আমি শুধু গুন্ডিমুড়ি বেশি, আর কেউ এনে ব্যস্ত পায় না, এরা বানাইতে পারলে না ব্যস্ত। গুন্ডিমুড়ি সব মানে এখানে যা যা পর্তুগালে পাওয়া যায়? না, পর্তুগালে না, আমি বাংলাদেশ তো মশলা আনছি এই দেশে, আমি মানে রেডি মানাই আর কি। তো অন্যরা অন্যান্য জিনিস বানায়, এরা বেশি জাল মুড়ি, আর আমি বেশি 3 কোয়ালিটির মুড়ি, গুন্ডি মুড়ি, জাল মুড়ি, এরপরে হলো চটপটি মুড়ি। গুন্নি 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 20টা আইটেম দেয় একটা মুড়ি, তার নাম হইছে গুন্নি মুড়ি। যারা খাইবেন পর্তুগাল এখানে আসলে আমারে পাইবেন মার্তিমনিস পার্কে। তো ঝালমুড়ি বানানোর জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের পণ্য কিনতে হয়, নাগামরিচের আচার, আমের আচার, আচ্ছা, চানাচুর, মুড়ি, সালাদ, হোমমেড মশলা। আচ্ছা, মশলাটা হচ্ছে বাসা থেকে তৈরি করতে হয়, এটা কিনতে পাওয়া যায় না, যার মশলা যত ভালো তার মুড়ি তত ভালো। তো কতদিন থেকে আপনি করতেছেন এটা? আমি 1 বছর হয়ে গেছে ভাইয়া। 1 বছর? কেমন মানে আপনার সবাই খাইতে আসে এখানে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার মুড়ির মানের উপর নির্ভর করে, মুড়ি যদি ভালো হয় তাহলে কাস্টমার পাওয়া যায়। আচ্ছা, তো এই মশলা কি সবই কি এখান থেকে পান নাকি না দেশ থেকে আনতে হয়? এগুলো সবই হচ্ছে আপনার হোলসেলের দোকানে পাওয়া যায়। আচ্ছা, বাংলাদেশ থেকে এই মশলাগুলো। কেমন বিক্রি পাটা হয়? কেমন বিক্রি পাটা হচ্ছে ডিপেন্ড করে, মান ভালো হলে ইনশাল্লাহ কাস্টমার। প্রতিদিন কেমন গড়ে আনুমানিক মানে? গড়ে আনুমানিক এক এক জনের এক এক রকম। আচ্ছা, এটা আসলে আমার থেকে আসলে বুঝতে পারবেন না, আমারটা থেকে আরেকজন এটা ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা, আপনার কেমন হয়? আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়। ভালো হয়। পর্তুগালে কতদিন? আমি 1 বছরের উপরে। 1 বছর হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, ফুচকা হচ্ছে আমরা এগুলা দোকান থেকে কিনতে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আমরা ফ্রাই করে নিই। আচ্ছা, ফ্রাই করে ফুচকার জন্য আলাদাভাবে আলু আর হচ্ছে আপনার সাদা ডাবলি কিনতে পাওয়া যায়, সেটা হচ্ছে মিক্স করে তারপর হচ্ছে এই ফুচকার এই বলের ভিতরে ভরতে হয়। আচ্ছা, সাথে আবার তামারিন সস আছে, মানে তেঁতুলের টক থাকে। আচ্ছা, মানে এই ফুচকাটা হচ্ছে তেঁতুলের টকের সাথে পরিবেশন করা হয়। মানে এগুলি কি ধরেন বাংলাদেশ যেমন আমরা খাই তেমনই? হ্যাঁ, সেম লাইকেস। আচ্ছা আচ্ছা।